হ্যালো বন্ধুরা, এখন তোমাদের সাথে আলোচনা করব দুটি লেটেস্ট গসিপ নিউজ নিয়ে। প্রথমেই থাকছে দিঘির একমুখে দুই কথা, এফডিসিতে এ নিয়ে নানা জল্পনা কল্পনা, এবং সর্বশেষ থাকছে অভিনয় ছাড়ার পর প্রভা কি করছেন। ওয়েল, পুরো ভিডিওটিতে দুটি বিষয় নিয়েই আলোচনা করা হবে। তবে এর আগে বলে নেই, যারা এখনো পর্যন্ত আমাদের অ্যাক্টর্স গল্পকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের অ্যাক্টর্স গল্পকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সো লেট জাম্প ইনটু দ্য মেইন ভিডিও। নবাগত নায়িকা প্রার্থনা ফারদিন দিঘি শিশু শিল্পী হিসেবেই তিনি প্রথম মিডিয়াতে পা রেখেছিলেন। এরপর দীর্ঘদিনের বিরতির পর নায়িকা হয়ে আবার রূপালী জগতে ফিরে এসেছেন, কিন্তু ক্যারিয়ারের শুরুতেই জটিলতায় পড়লেন এবার দিঘি। শিশু শিল্পী হিসেবে দর্শকের কাছে দিঘি আগে থেকেই সুপরিচিত, তাই তো নায়িকা হওয়ার ঘোষণা আসার পর থেকেই দিঘিকে নিয়ে তুমুল আলোচনা শুরু হয়ে গিয়েছে। গেল বছরের শেষ দিকে দিঘি 6টি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চূড়ান্ত হন। প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ও সেসব ছবির পরিচালকের সূত্রে বিষয়টি জানা যায়। দিঘি নিজেও বিভিন্ন গণমাধ্যমে বলেছিলেন, দুটি ছবি আগেই চূড়ান্ত ছিল, এরপর আরো 3টি ছবি চূড়ান্ত হয়েছে, এর সঙ্গে 5টি ছবিতে সুযোগ পাবো আগে ভাবিনি। এখন ছবিগুলোর জন্য নিজেকে প্রস্তুত করছি, সবগুলোতে ভালো করার চেষ্টা করব। কদিন আগে ওই প্রযোজনা প্রতিষ্ঠান সূত্র থেকে জানা গেছে তারা দিঘিকে নিয়ে ছবি বানাচ্ছেন না, সরাসরি কিছু না বললেও আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন। এদিকে দিঘির থেকে বাদ পড়ার খবর প্রকাশ হলে তিনি বলেছেন ভিন্ন কথা। সংবাদ মাধ্যমে দিঘি জানিয়েছিলেন, মূলত 1টি ছবি নিয়ে শাপলা মিডিয়ার সঙ্গে আমার চুক্তি হয়েছে, বাকিগুলো শুধুমাত্র মুখে মুখে, বাদ দিতে হলে তো আগে নিতে হবে, না নিয়ে কিভাবে বাদ দেয়, বাকি সিনেমাগুলোর ব্যাপারে কোনো চুক্তি হয়নি, শুনেছি ছবিগুলোই হবে না, তাহলে বাদের কথা কেন আসছে। বর্তমানে দিঘির হাতে 1টি ছবির কাজ রয়েছে, এর আগে শাপলা মিডিয়া প্রযোজিত টুঙ্গিপাড়ার মিয়া ভাই ছবির কাজ শেষ করেছেন তিনি। এছাড়া তুমি আছো তুমি নেই ছবির কাজ শেষ করেছেন দিঘি। দিঘির একমুখে দুই রকম কথা নিয়ে এবার এফডিসিতে নানা ধরনের গুঞ্জন চাউর হয়ে গিয়েছে। সো ভিউয়ার্স, লেট জাম্প ইনটু দ্য লাস্ট টপিক। লাইট ক্যামেরা অ্যাকশন আর কাটের ঝলমলে দুনিয়ায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা, তার বিচরণ 15 বছরের বেশি সময় ধরে। বর্তমানে জনপ্রিয় ধারাবাহিক নাটক পরের মেয়ে নাজিফা চরিত্রে অভিনয় করে আলোচনায় এসেছেন তিনি। রিসেন্টলি ধারাবাহিক নাটকটির শেষ লটের শুটিং এর সময় রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে গণমাধ্যমকে এক সাক্ষাৎকারে তিনি বিভিন্ন তথ্য দিয়েছেন এবং প্রভা তার ভক্তদেরও বিভিন্ন প্রশ্নের উত্তর জানিয়েছেন। প্রভার কাছে এক ভক্তের প্রশ্ন রাখা হয়েছিল, অভিনয় থেকে অবসর নিলে কি করবেন, এমন প্রশ্নে অভিনেত্রী উত্তর ছিল, আপাতত ভেবে রেখেছি আর একটু পড়াশোনা করব। আর ওই যে ঘুরে বেড়ানো আর প্রফেশন হিসেবে আমি তো পড়াশোনা করেছিলাম ফ্যাশন ডিজাইনে, এখন পর্যন্ত ইচ্ছে আছে ডিজাইনের কোনো কাজ করব। প্রভা 2006 সালে মোহাম্মদ প্রিপারেটরি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছেন, এরপর তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিবিএ কোর্সে ভর্তি হন, তিনি ব্যক্তিগত সমস্যার কারণে তা শেষ করতে পারেননি। 2011 সালে প্রভা শান্তা মরিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজিতে ফ্যাশন ডিজাইনের উপর পড়ালেখা শুরু করেন। 2005 সালে মডেলিং এর মাধ্যমে কেরিয়ার শুরু করেন প্রভা। টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার পর তিনি কয়েকটি খণ্ড নাটকে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন। সো ভিউয়ার, জেনে তো নিলেন দুটি লেটেস্ট গসিপ নিউজ। আর এই দুটি নিউজ নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।